শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই মহামারী করোনা ভাইরাসে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। বেলফিলিয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আমি নুরুন্নাহার দীপা তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। যেহেতু দীর্ঘদিন তোমাদের সাথে আমাদের সরাসরি পাঠদান বন্ধ, সেজন্য এই অনলাইন ক্লাসের ব্যবস্থা। আশা রাখি আমাদের ক্লাস তোমাদের কিছুটা হলেও উপকারে আসবে। আজকে আমি তোমাদের সামনে ষষ্ঠ শ্রেণীর ইংরাজি ক্লাস করব। আজকে আমি তোমাদের সাথে লেসন থ্রির অ্যাট এ রেলওয়ে স্টেশন এই লেসনটি পড়াব। যাই হোক, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার পড়া শুরু করছি। আশা রাখি তোমরা মনোযোগ সহকারে শুনবে। মাই ফ্রেন্ড সাজিদ অ্যান্ড আই ওয়ার সিটিং এট দ্য রেল স্টেশন। আমার বন্ধু সাজিদ এবং আমি রেল স্টেশনে বসে ছিলাম। আই কেম টু সি হিম অফ, আমি তাকে বিদায় জানাতে এসেছিলাম। সাজিদ ওয়াজ গোয়িং টু ঢাকা টু হিজ ইল্ডার সিস্টার্স হাউস। সাজিদ ঢাকায় তার বড় বোনের বাসায় যাচ্ছিল। ইট ওয়াজ ভেরি ক্রাউডেড ইন দ্য স্টেশন, স্টেশনে খুব ভিড় ছিল। দেয়ার ওয়াজ এ লং লাইন অফ পিপল এট দ্য টিকিট কাউন্টার, টিকিট কাউন্টারের সামনে মানুষের লম্বা লাইন ছিল। এ ওয়াম্যান ওয়াজ স্ট্যান্ডিং ইন দ্য কিউ, এক ভদ্র মহিলা লাইনে দাঁড়িয়ে ছিলেন। শি ওয়াজ হোল্ডিং হার চাইল্ডস হ্যান্ড টাইটলি, সে তার বাচ্চার হাত শক্ত করে ধরে ছিল। এ গ্রুপ অফ ইয়ং পিপল ওয়াজ টকিং লাউডলি অ্যান্ড ড্রিঙ্কিং টি ইন ফ্রন্ট অফ এ টি স্টল, এক দল যুবক পাশের সামনে চায়ের দোকানে জোরে কথা বলছিল এবং চা পান করছিল। অ্যান ওল্ড কাপল ওয়াজ ট্রাইং টু ফাইন্ড এ কোয়াইট প্লেস টু সিট ডাউন অ্যান্ড রেস্ট, এক বৃদ্ধ দম্পতি বিশ্রাম এবং বসার জন্য একটি নিরিবিলি জায়গা খোঁজ করছিল। দ্য ওয়েটিং রুম ওয়াজ ক্রাউডেড, বসার জায়গাটি ছিল খুব জনাকীর্ণ। আজকে আমি এই লেসনটা এই পর্যন্তই পড়লাম। আগামী দিন আমি তোমাদেরকে পরবর্তী লেসন নিয়ে আলোচনা করব। এখন আমি তোমাদেরকে কয়টা অড মিনিং দেখাবো, সেগুলো তোমরা বাড়িতে করবা। এক নম্বর হচ্ছে ক্রাউডেড, অর্থ জনাকীর্ণ। তারপরে সি অফ মানে বিদায় দেওয়া। ইন ফ্রন্ট অফ অর্থ সামনে। কাপল মানে দম্পতি। কোয়াইট নিরিবিলি। কিউ সারি। আশা রাখি ক্লাসগুলো তোমরা সকলে মনোযোগ সহকারে দেখছো। আগামী দিন আগামী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এই বলে আজকে আমার ক্লাস এখানে আমি শেষ করলাম। আল্লাহ হাফেজ।